বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT বিষয়ের ক্লাসে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তৃতীয় অধ্যায়তে দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অংশে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি ডিজিটাল ডিভাইস আলোচনার লেকচার ওয়ান। লেকচার ওয়ানে ডিজিটাল ডিভাইসের আবিষ্কার সম্পর্কে আমরা জানব। গাণিতিক যুক্তির সাথে ডিজিটাল ডিভাইসের সম্পর্ক কি আমরা সে বিষয়ে জানব এবং ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে আমরা ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ তিনি হলেন জর্জ বুল। জর্জ বুল ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক, যাকে গাণিতিক যুক্তিবিজ্ঞানের জনকদের অন্যতম একজন হিসেবে গণ্য করা হয়। জর্জ বুল মাত্র 49 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার এই 49 বছরের যাপিত জীবনে তিনি দুটি বিখ্যাত বই বা গ্রন্থ রচনা করেন, যার প্রথমটি প্রকাশিত হয় 1847 সালে। 1847 সালে প্রকাশিত তার গ্রন্থটির নাম ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। তার দ্বিতীয় গ্রন্থটি প্রকাশিত হয় 1854 সালে, যে বইটির নাম ছিল অ্যান ইনভেস্টিগেশন ইন্টু দ্য লজ অফ থট। প্রিয় শিক্ষার্থীরা, প্রখ্যাত গণিতবিদ জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিকে সর্বপ্রথম বুলীয় বীজগণিত নিয়ে আলোচনা করে। পরবর্তীতে অ্যান ইনভেস্টিগেশন ইন্টু দ্য লজ অফ থট, যেখানে তিনি ম্যাথমেটিক্যাল থিওরিজ অফ লজিক অ্যান্ড প্রবাবিলিটি, অর্থাৎ যুক্তি এবং সম্ভাবনার গাণিতিক উপপাদ্য নিয়ে আলোচনা করেন, সেখানে তিনি বুলীয় বীজগণিত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই গ্রন্থে মূলত তিনি সত্য এবং মিথ্যা নামে দুইটি যুক্তি বা লজিকের উপরে বিস্তারিত আলোচনা করেন। তিনি যে প্রকার প্রতীকী যুক্তিবিজ্ঞান নির্মাণ করেন তার উপর ভিত্তি করে পরবর্তীতে বুলিয়ান বীজগণিতের গবেষণা শুরু হয়। পরবর্তীতে যখন বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, তখন বুলিয়ান বীজগণিতের সত্যকে বাইনারি সংখ্যা 1 ও মিথ্যাকে বাইনারি সংখ্যা 0 দ্বারা অভিহিত করে কম্পিউটারে গাণিতিক সমস্যার সমাধান করা হয়। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করে এক ধরনের অ্যালজাবরা তৈরি করেন, বিধায় তার নাম অনুসারে একে বুলিয়ান অ্যালজাবরা বা বুলিয়ান বীজগণিত বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণে আমরা জানতে পারলাম বুলিয়ান অ্যালজাবরা বা বুলিয়ান বীজগণিত আসলে কি। প্রিয় শিক্ষার্থীরা, বুলিয়ান বীজগণিতে জর্জ বুল বিভিন্ন অপারেটর ব্যবহার করেন। এই অপারেটরের ভিন্নতার কারণে সেগুলোকে চিহ্নিত করার জন্য বিভিন্ন ধরনের সিম্বল বা প্রতীক ব্যবহার করেন এবং প্রতিটি প্রতীকের একটি করে নামকরণ করেন, যেগুলোকে আমরা অ্যান্ড, অর, নট ইত্যাদি নামে চিনে থাকি। এবং এই প্রতীক সমূহের ব্যবহারিক প্রয়োগের ফলাফল হিসেবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটি আমরা আবিষ্কার করি। আমরা জানি যে এই বস্তুটির নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যাকে আমরা সাধারণভাবে IC বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টিগ্রেটেড সার্কিট তথা IC এর মূলে রয়েছে কিন্তু ডিজিটাল ডিভাইস বা লজিক গেট, আর লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের ফলাফল। বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে লজিক গেট বলা হয়। অর্থাৎ যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সকল সার্কিটকেই আমরা বলি লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা, বুলিয়ান অ্যালজাবরায় তিনটি মৌলিক অপারেশন বা কার্যক্রম
আছে। প্রথমটি হলো যৌক্তিক যোগ বা যেটাকে আমরা বলে থাকি লজিক্যাল অর অপারেশন। দ্বিতীয়টি যৌক্তিক গুণ বা যাকে আমরা বলে থাকি লজিক্যাল এন্ড অপারেশন। এবং তৃতীয়টি হলো যৌক্তিক পূরক বা যৌক্তিক বিপরীত যাকে আমরা বলি লজিক্যাল নট অপারেশন। তবে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা বা বর্গ সংখ্যার কোনো ব্যবহার নেই। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লজিক্যাল অর অপারেশন সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডান দিকে যে টেবিলটি দেখতে পাচ্ছ, ডিজিটাল ডিভাইসের আলোচনায় আমরা এই টেবিলটিকে বলি ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এবং বাম দিকে তোমরা একটি তারের কুণ্ডলী বা একটি বৈদ্যুতিক সার্কিট দেখতে পাচ্ছ। এই সার্কিটের বাম পাশে রয়েছে বৈদ্যুতিক প্রবাহের ব্যবস্থা এবং ডান পাশে রয়েছে একটি বাল্ব। মাঝখানে একটি গেট আমরা দেখতে পাচ্ছি। এই গেটের এ এবং বি ইনপুট হিসাবে দেওয়া হয়েছে এবং আউটপুট হিসাবে এ প্লাস বি কে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এ প্রান্তে এবং বি প্রান্তে জিরো জিরো ইনপুট দিব, অর্থাৎ এ প্রান্তেও সংযোগ দিব না, বি প্রান্তেও সংযোগ দিব না, অর্থাৎ আমাদের ইনপুট হবে জিরো জিরো, তখন আমাদের আউটপুট হবে জিরো। লজিক্যাল অর অপারেশন বলে যে এক্ষেত্রে আউটপুট হবে জিরো। আর আউটপুট জিরো হলে আমরা জানি যে সেখানে কোনো বৈদ্যুতিক প্রবাহ নাই, তাই বাল্বটি দেখা গেলেও সেই বাল্বটি জ্বলবে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা চিন্তা করি যে এ অংশে জিরো ইনপুট এবং বি অংশে ওয়ান ইনপুট, অর্থাৎ বি অংশে কানেকশনটি দেয়া হলো, এ অংশে দেয়া হলো না। লজিক্যাল অর অপারেশন বলছে এক্ষেত্রে আমাদের আউটপুট হবে ওয়ান। আর আউটপুট ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি আছে, সেক্ষেত্রে বাল্বটি জ্বলবে। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় ক্ষেত্রে আমরা যখন এ অংশে বৈদ্যুতিক প্রবাহ দিব এবং বি অংশে দিব না, অর্থাৎ এ হলো ওয়ান এবং বি হলো জিরো, সেক্ষেত্রে লজিক্যাল অর অপারেশন বলছে প্রবাহ থাকবে, ফলে বাল্বটি জ্বলবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি, যখন আমরা এ এবং বি উভয় প্রান্তেই বৈদ্যুতিক প্রবাহ দিব, তখন লজিক্যাল অর অপারেশন বলছে সেক্ষেত্রে আউটপুট হবে ওয়ান, অর্থাৎ বাল্বটি জ্বলবে। প্রিয় শিক্ষার্থী, এই সত্যক সারণী হতে আমরা যেটা দেখতে পাই, লজিক্যাল অর অপারেশনের মূল নীতি হলো সকল ইনপুট জিরো হলে আউটপুট জিরো হবে। লক্ষ্য করো, এখানে এ এবং বি উভয়ে যখন জিরো, তখন শুধুমাত্র আউটপুট হয়েছে জিরো। যখন এ তে জিরো এবং বি তে ওয়ান, তখন কিন্তু আউটপুট ওয়ান। আবার এ তে ওয়ান বি তে জিরো, তখন আউটপুট ওয়ান। আবার এ তে ওয়ান বি তে ওয়ান, তখনও কিন্তু আউটপুট ওয়ান। অর্থাৎ সকল ইনপুট জিরো হলেই কেবলমাত্র আউটপুট জিরো হবে, আর অন্যথায় কি হবে, আউটপুট হবে ওয়ান। আর এই পুরো কার্যক্রম, এই যে তারের কুণ্ডলীটি আমরা দেখতে পাচ্ছি, এইটি আসলে লজিক্যাল অর গেট, অর গেটের অভ্যন্তরের সার্কিটকে বোঝানো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লজিক্যাল অর অপারেশন সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা ধারণা লাভ করব লজিক্যাল এন্ড অপারেশন। প্রিয় শিক্ষার্থীরা, এবারেও দেখো, আমরা একটি তারের কুণ্ডলী বা বৈদ্যুতিক সার্কিট দেখতে পাচ্ছি। এই বৈদ্যুতিক সার্কিটের বাম দিকে যেমন ব্যাটারি সংযোগ এবং ডান দিকে বাল্ব আছে, মাঝখানে একটি লজিক গেট তোমাদেরকে দেখানো হচ্ছে। এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছ, এর প্রথম অংশকে এ এবং দ্বিতীয় অংশকে যদি আমরা বি বলি, তাহলে এ তে জিরো এবং বি তে জিরো ইনপুট দিলে লজিক্যাল অ্যান্ড অপারেশন বলছে আউটপুট হবে জিরো, সেক্ষেত্রে আমাদের বাল্বটি জ্বলবে না। আবার যখন এ অংশে জিরো এবং বি অংশে ওয়ান, অর্থাৎ বি অংশে সংযোগ দেয়া হবে, তখন লজিক্যাল অ্যান্ড অপারেশন হিসাবে আমরা পাব হলো জিরো, অর্থাৎ সেক্ষেত্রেও বাল্বটি জ্বলবে না। আবার যখন এ অংশে আমরা সংযোগ দিব, অর্থাৎ এ অংশে ওয়ান এবং বি অংশে সংযোগ দিব না, অর্থাৎ বি অংশে জিরো, তখন লজিক্যাল অ্যান্ড অপারেশন হিসাবে আউটপুট হবে জিরো, সেক্ষেত্রেও বাল্বটি জ্বলবে না। এবং সর্বশেষ আমরা যখন এ অংশে ওয়ান এবং বি অংশে ওয়ান ইনপুট হিসাবে ব্যবহার করব, অর্থাৎ এ এবং বি উভয় অংশেই সংযোগ স্থাপন করব,
সেক্ষেত্রে আমাদের বাল্বটি জ্বলবে এবং আউটপুট হবে 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লজিক্যাল এন্ড অপারেশন হতে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, লজিক্যাল এন্ড অপারেশনের মূল নীতি হলো সকল ইনপুট 1 হলেই কেবলমাত্র আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট কিন্তু 0 হবে। এ জিরো বি জিরো তখন আউটপুট 0, এ জিরো বি ওয়ান তখনও কিন্তু আউটপুট 0, আবার এ ওয়ান বি জিরো তখনও কিন্তু আউটপুট 0, শুধুমাত্র যখন এ এবং বি উভয় ইনপুটে 1 এসেছে তখন কিন্তু আমরা আউটপুট পেয়েছি 1। আর এই পুরা কার্যক্রমটি লজিক্যাল এন্ড অপারেশন তথা এন্ড গেটের অভ্যন্তরে সম্পাদিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা লজিক্যাল নট অপারেশন সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি এখানে বাম দিকে বৈদ্যুতিক প্রবাহ এবং ডান দিকে একটি বাল্ব জ্বলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মাঝখানে কোনো সার্কিট ব্যবহার করা হয়নি, তাই ব্যাটারির কানেকশন পাওয়া মাত্রই বাল্বটি জ্বলবে। এবার এই তারের কুণ্ডলীর উপরের অংশ হতে A1 প্রান্ত এবং নিচের অংশ হতে A2 প্রান্ত আমরা তৈরি করব। এই A1 এবং A2 প্রান্তে আমি যদি A=0 অর্থাৎ A1 এবং A2 কে আমি যদি সংযুক্ত না করি, আর না করি বলতে আমরা বুঝবো ইনপুট 0 দিই, তাহলে কিন্তু বাল্বটি জ্বলন্ত অবস্থাতেই থাকবে, আমরা সেক্ষেত্রে আউটপুট পাব 1। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, আমরা যদি A1 আর A2 অংশকে সংযুক্ত করে দেই অর্থাৎ A=1 ইনপুট হিসেবে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাল্বটি সঙ্গে সঙ্গে নিভে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে একটি বাল্বের ভিতরে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত এসে ঢুকবে, তারপর সেটি জ্বলবে। কিন্তু ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত বাল্বের ভিতরে ইনপুট হিসেবে দেওয়ার আগেই তাদেরকে সংযুক্ত করে ফেলা হয়েছে, আর এই সংযুক্তকরণের ফলে বাল্বের উভয় দিক থেকে নেগেটিভ পজিটিভ অংশ একসঙ্গে ইনপুট হিসেবে পাচ্ছে, ফলে বাল্বটি আর জ্বলবে না, সেক্ষেত্রে আমাদের আউটপুট হবে 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লজিক্যাল নট অপারেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমি যদি ইনপুট হিসেবে 0 দেই তাহলে আউটপুট পাবো 1, এবং আমি যদি ইনপুট হিসেবে 1 দেই তাহলে আউটপুট পাবো 0। তাহলে লজিক্যাল নট অপারেশনের মূল নীতি হলো আউটপুট সর্বদা ইনপুটের বিপরীত হবে, এবং এই পুরা কার্যক্রমটি লজিক্যাল নট অপারেশন বা নট গেটের অভ্যন্তরে সম্পাদিত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে ডিজিটাল ডিভাইসের লেকচার 1 এর আলোচনা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে পরবর্তীতে লেকচার 2 নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।